So thank you everyone, and welcome again to my online class. I'm Arindam Ghosh, an assistant professor in the Department of English, Krishna Chandra College, Ghatampur, Birbhum. And today we will start the Purloined Letter, a very, very famous detective short story, or we can call it detective fiction, written by Edgar Allan Poe. And this is perhaps one of the earliest detective fiction. Goenda upanyasher itihashe amra ektu pore dekhbo je what is detective fiction, what are the various types of detective fiction. We will look into it, but before that we can say that in the history of the detective fiction, Edgar Allan Poe's created character, mane this particular short story's central protagonist, is C. August Dupont. ইনি হচ্ছেন এই গল্পের মুখ্য চরিত্র, সি অগস্ট দুপোঁ। এবার DUPIN, তোমরা ডিউপিন বলতে পারো, কিন্তু উচ্চারণটা যেহেতু ফ্রেঞ্চ লেখা, মানে চরিত্রটা যেহেতু ফ্রেঞ্চ, তাই আমরা বলতে আমাদের উচ্চারণের সময় দুপোঁ হয় আর কি। তবে যেহেতু আমেরিকান ফিকশন, মানে দিস ইজ অ্যান আমেরিকান শর্ট স্টোরি, তাই ডিউপিন বলতে পারো, কিন্তু চরিত্রটা ফ্রেঞ্চ চরিত্র, সি অগস্ট দুপোঁ বা ডিউপিন। সেই অগস্ট ডিউপিন চরিত্রকে আমরা বলতে পারি প্রথম গোয়েন্দা চরিত্র, একেবারে প্রথম দিককার গোয়েন্দা চরিত্র। আরো অনেকে আছেন তার মধ্যে অগস্ট ডিউপিন একদম প্রথম দিককার মধ্যে পড়ছেন, এবং এটা একটা একেবারে প্রাইমারি ডিটেকটিভ ফিকশন, মানে প্রথম দিককার গোয়েন্দা গল্পের মধ্যে একটা গোয়েন্দা গল্প হচ্ছে এই পারলয়েন্ড লেটার। এই গল্পটাই আমাদের সিলেবাসে রয়েছে। এবারে এই পুরো জিনিসটা শুরু করার আগে আমরা একটু কয়েকটা বেসিক জিনিস বুঝে নেব, কাকে ডিটেকটিভ ফিকশন বলে, কেমন করে আমরা ডিটেকটিভ ফিকশন পড়তে অভ্যস্ত, এবং এই ডিটেকটিভ ফিকশনটি আমরা কেমন করে পড়বো সেই জিনিসপত্রগুলো একটু বুঝবো। তার আগে তোমরা আমাকে বলো পারলয়েন্ড মানে কি, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড পারলয়েন্ড? চুরি, রাইট? পারলয়েন্ড মিন্স টু স্টিল সামথিং, কোনো কিছুকে চুরি করা, কোনো কিছুকে নিয়ে নিজের কাছে না বলে রেখে দেওয়া ইলিগালি, এটাকে বলা হয় পারলয়েন, টু স্টিল। ওকে, পারলয়েন লেটার, লেটার মানে একটা চিঠি, একটা চিঠি চুরির বেসিক্যালি শর্ট স্টোরি। এই গল্পটা হচ্ছে এডগার অ্যালান পোর লেখা এই শর্ট স্টোরি, দ্য পারলয়েন লেটার। এবং এই চিঠি চুরিকে কেন্দ্র করে যে ধরনের কনস্পিরেসি, কনস্পিরেটোরিয়াল অ্যাক্টিভিটি, যে ধরনের বিভিন্ন ধরনের উত্তেজনা, এক্সাইটমেন্ট, সেইটাকে কেন্দ্র করেই দ্য পারলয়েন্ড লেটার। এখানে একটা কথা বলে রাখা ভালো, যে এই পারলয়েন্ড লেটার যেটা পড়েছ অলরেডি, তার অনেকেই জানো যে দারুণ যে ইন্টারেস্টিং গল্প তা নয়, এটা একেবারেই নয়। কিন্তু একটা বিষয় হচ্ছে এই গল্পের অনেকগুলো সাইকোলজিক্যাল লেয়ার রয়েছে, অনেকগুলো মনস্তাত্ত্বিক লেয়ার রয়েছে, সেইটাকে বুঝতে পারলে এবং মাথায় রাখতে হবে এটা একদম প্রথম দিককার ডিটেকটিভ ফিকশন, একেবারে প্রথম দিককার, ফলে যে খুব যে অ্যাট্রাকটিভ হবে তার কোনো মানে নেই। কিন্তু এই গল্পে যেটা ঘটে সেটা হচ্ছে রাদার দ্যান আ ভায়োলেন্ট ফিজিক্যাল টাসল, জেনারেলি ডিটেকটিভ ফিকশন ইন ইটস প্রাইমারি ফেজ বেসড অন ফিজিক্যাল অ্যাটাক। দুজন চরিত্রের মধ্যে প্রোটাগনিস্ট এবং অ্যান্টাগনিস্ট, গোয়েন্দা এবং চোরের মধ্যে মারপিট, এই ব্যাপারটার মধ্যে প্রথম দিককার ডিটেকটিভ ফিকশন অনেকটাই লিমিটেড ছিল। সেখান থেকে কিন্তু পারলয়েন লেটার ইজ এ মাচ ডিপার্চার। ওয়াই? বিকজ এখানে ওই ফেলুদার ভাষায় মগজাস্ত্র, বুদ্ধির ব্যবহার প্রথমবার এডগার অ্যালান পোর, যিনি মূল চরিত্র অগস্ট দুপোঁ, তিনি এই গল্পের মধ্যে করে। ঠিক আছে, এবার আমরা গল্পতে এর পরে আসছি। আসার আগে আমরা একটু ডিটেকটিভ ফিকশনের বেসিক জিনিসটা একটু বুঝে নিই। জেনারেলি ডিটেকটিভ ফিকশনের অনেকগুলো ভাগ, তার মধ্যে দুটো বেসিক্যালি ভাগ রয়েছে। একটা হচ্ছে ডিটেকটিভ ফিকশন, এই ডিটেকটিভ ফিকশনের বেসিক্যালি আমরা যদি ক্লাসিফাই করি আমরা দুটো ভাগে করতে পারি। একটাকে বলা যেতে পারে আমরা বলি সাসপেন্স বা থ্রিলার, আর একটাকে বলা যেতে পারে হুডানিট, DUNNIT, অনেকে ডাবল এন দেয় না, একটা এন দেয়, বিভিন্ন স্পেলিং এ লেখা যায়। এবার আমাকে বলো যে কাকে সাসপেন্স বা থ্রিলার বলে,
আর কাকে হুডানিট বলে? হুডানিট কাকে বলে? এনিওয়ান? তোমরা একটা হুডানিট পড়েছো, বলো কোনটা? এই পরমেশ্বর বলা উচিত। মার্ডার অফ রজার অ্যাকুইনো। মার্ডার অফ রজার অ্যাকুইনো। সো ক্রাইম ক্রাইম থাকবে যেখানে, হুডেন মানে ক্রাইম থাকবে, হুডানিট মানে ক্রাইম স্টোরি, ক্রাইম ফিকশন। কে করেছে এটা? অ্যাবসলিউটলি অরুণা ঠিক বলেছে, কে করেছে এটা? হু ডান ইট, হু হ্যাজ ডান ইট। এই যে মানে জনরাটার নামটাই দেখো, WHODUNIT, অনেকে DUNNIT দিয়ে লেখে, মানে বেসিক্যালি ইটস এ কমপ্লেক্স plot driven variety of a detective story in which the puzzle regarding who committed the crime is the main focus. Ke koreche crime ta, ke khun ta koreche tar dike main focus. Je kono Sherlock Holmes er goyenda golpo, je kono Feluda er goyenda golpo, je kono Mithin Mashir goyenda golpo, ke khun ta koreche tar dike main focus. Goyenda, a very intelligent personality, the main detective, actually tries to locate who has committed the crime, and that is supposed to be the climax of the entire short story. Jeta Feluda je kono uponnashe hoy ekta ghorer moddhe shobai ke boshiye last e Feluda reveal korlo je ke actually khun ta koreche. Tumra keu sonar kella cinema ta dekhecho? Ha sir, dekhecho. Sonar kella cinema kara kara dekhecho? সোনার কেল্লা সিনেমা কারা কারা দেখেছো? পরমানন্দ হাত তুলেছে, আর কেউ? সিনেমাটা দেখোনি? পরমেশ্বর, সিনেমাটা যদি কেউ না দেখো, দেখো, খুবই আনফরচুনেট। তোমরা দেখবে সিনেমাটা কিন্তু ইজ জাস্ট অপোজিট টু দ্য হুডানিট। কেন? তার কারণ ইট ইজ এ সাসপেন্স এন্ড থ্রিলার। প্রথম থেকেই আমরা সোনার কেল্লা যখন সিনেমাটা দেখছি, যখন সত্যজিৎ রায় সিনেমাটা করেছেন, আমরা কি দেখছি? আমরা দেখছি সৌমিত্র চট্টোপাধ্যায় খুঁজছেন ক্রিমিনালদের, কারা এই ক্রাইমটা করেছে। আমরা কিন্তু প্রত্যেকটা ক্রিমিনালকে জানি, ওই যে ভদ্রলোক ডক্টর হাজরা যিনি ওই মুকুলকে নিয়ে পালাচ্ছেন, আমরা কিন্তু প্রথম থেকেই জানি যে এই সিনেমাতে ক্রাইমটাকে করেছে। পরমানন্দ আমি কি বোঝাতে পারছি? হ্যাঁ স্যার, পরমেশ্বর। হ্যাঁ পরমেশ্বর, আমি কি বোঝাতে পারছি? তো বোঝাতে পারছি তো? হ্যাঁ, মানে আমি যেটা বলতে চাইছি সেটা আমি আরেকবার পরিষ্কার করে দেখালেই বুঝতে পারবেন। সেটা হচ্ছে যে হুডানিট লেখার পাতায় খুব বেশি পপুলার। মানে যদি কেউ কোনো যদি মানে বইয়ের পাতায় পড়তে চাও, তাহলে হুডানিট তোমার ক্ষেত্রে বেশি জনপ্রিয় হবে। কিন্তু যদি তুমি সিনেমার পর্দায় ভিজুয়ালি দেখতে চাও, তাহলে কিন্তু সেটা সেখানে তোমার সাসপেন্স বা থ্রিলারটা বেশি পপুলার হয়। তার কারণ কি? তার কারণটা হচ্ছে যদি তুমি কোনো অলরেডি লেখা জিনিসকে সাসপেন্সে বা থ্রিলারের জনরাতে নিয়ে যাওয়ার চেষ্টা করো, তাহলে বেশিরভাগ পাঠকই তো অলরেডি লেখাটা পড়েছে। যখন সোনার কেল্লা সিনেমা সত্যজিৎ রায় করার জন্য ডিসিশন নেয়, তার আগে সোনার কেল্লা বইটা অলরেডি লোকে পড়ে ফেলেছে, ফলে লোকে জানে যে হুডানিট কে করেছে খুনটা। লোকে জানে ডক্টর হাজরা ইজ দ্য ভিলেন, ফলে তাকে জনরাটাকে পাল্টাতে হচ্ছে। পাল্টে কি করতে হচ্ছে? সাসপেন্স বা থ্রিলার করতে হচ্ছে। দর্শক জানে যে কারা এই খুনটা করেছে বা কে বদমাইশিটা করছে। ফেলুদা জানে না, মানে যে প্রোটাগনিস্ট সে জানে না। আর দর্শক খালি ভাবছে যে এই না ফেলুদা বিপদে পড়ে যায়, এই না ফেলুদাকে ডক্টর হাজরা বিপদে ফেলে। সো দ্যাট ইজ থ্রিলার অর সাসপেন্স। দ্যাট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন সাসপেন্স এন্ড থ্রিলার অ্যান্ড হুডানিট। বলো পরিষ্কার হয়েছে কিনা? সব থেকে ব্রড, মানে এই ক্রাইম ফিকশনের মধ্যে ডিটেকটিভ ফিকশন, মিস্ট্রি, হুডানিট সবই পড়ছে। এবার এই ক্রাইম ফিকশন এক ধরনের মার্ডার মিস্ট্রি হতে পারে, কোন একটা মার্ডারকে কেন্দ্র করে হতে পারে, ডিটেকটিভ স্টোরি হতে পারে যেখানে একটা ডিটেকটিভ রয়েছে, শার্লক হোমস, ফেলুদা, এরকম। মিস্ট্রি নভেল হতে পারে, মিস্ট্রি আর ডিটেকটিভ নভেল মোর অর লেস একই, কিন্তু মিস্ট্রিতে ডিটেকটিভ অনেক সময় থাকে না, একটা মিস্ট্রি থাকে, মার্ডার থাকে, তাকে কেন্দ্র করে ঘুরছে। অথবা পুলিশ নভেল হতে পারে, পুলিশ যেখানেই
মেইন হিরো, এখানে যে মূল গল্পের যে মূল চরিত্র সেটা পুলিশকে কেন্দ্র করে ঘুরছে, যেরকম হেমচন্দ্র রায়ের বহু নভেলের মধ্যে এটা আমরা দেখেছি। আবার অনেক ক্ষেত্রে এই ক্রাইম ফিকশন কোর্টরুম ড্রামা হয়, লিগাল থ্রিলার হয়। লিগাল থ্রিলার মানে যেটা একদম কোর্টরুম ড্রামার মতো, মানে আইনের ওপর ভিত্তি করে এই ক্রাইম ফিকশনটা গড়ে উঠছে। আবার এক ধরনের হার্ড বয়েলড ক্রাইম ফিকশন হয়। হার্ড বয়েলড ফিকশন মানে যার মধ্যে খুন, খারাপি, ব্লাড এইসব রয়েছে, হার্ড বয়েলড ডিটেকটিভ ফিকশন বলে। ফলে এই বিভিন্ন যে টার্ম ক্রাইম ফিকশন, এইটা প্রত্যেকটাই ক্রাইম ফিকশনের জনরার মধ্যে পড়ছে। এবার ক্রাইম ফিকশন জনরার একটা একটা পার্টিকুলার জনরা হচ্ছে এই ডিটেকটিভ ফিকশন। এবার এই ডিটেকটিভ ফিকশনের হিস্ট্রিতে বিখ্যাত বিখ্যাত লোক রয়েছেন। আমরা কয়েকজনের নাম যদি দেখি, এই এই ভদ্রলোক যাকে নিয়ে অসংখ্য অসংখ্য লেখা হয়েছে, যাকে নিয়ে বিবিসি তাদের প্রোগ্রাম করেছে, বিবিসির পুরনোটা আছে, নতুনটা আছে। এই যে শার্লক হোমস, গোয়েন্দাদের গুরু যাকে বলা হয়, যাকে ক্রিয়েট করেছেন স্যার আর্থার কোন্যান ডয়েল, 1887 সালে স্টাডি ইন স্কারলেট আমার পড়া অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস, 90 পাতার, যদি কেউ চাও তো পড়তে পারো, অবশ্যই পড়ো। সেখানে শার্লক হোমস প্রথম অ্যাপিয়ার করে। কিন্তু আমাদের পার্লোয়েন লেটার লেখা হচ্ছে শার্লক হোমস লেখারও প্রায় 40 বছর আগে, আমাদের মাথায় রাখতে হবে 1845 সালে। শার্লক হোমসের তৈরিরও 40 বছর আগে, 42 বছর আগে, ফলে এটা অনেক পুরনো। ফলে ন্যাচারালি শার্লক হোমসের বুদ্ধির যে ধার বা সফিস্টিকেশন, সেটাই এই পার্লোয়েন লেটারে অনেকটাই কম আছে। যদি তোমরা ইউটিউব খোলো, তাহলে আমি মানে যারা ডিটেকটিভ ফিকশন দেখতে ভালোবাসে তাদেরকে আমি অবশ্যই এই সিরিজটা রেকমেন্ড করব, যার নাম হচ্ছে শার্লক, শার্লক হোমস নয়, মানে শার্লককে নিয়েই এটা এটা বিবিসিতে হয়েছিল। এটা আমাদের বলো ওই অ্যামাজন প্রাইম বা নেটফ্লিক্সে কোনোটাতে আছে। এই এই ভদ্রলোক নাম ভুলে গেলাম, আমাদের বিখ্যাত বেনেডিক্ট কাম্বারব্যাচ, তিনি এই শার্লক এপিসোডটায়, মানে এই শার্লকের সিরিজটায় অভিনয় করেছিলেন। শার্লক, SHERLOCK, শার্লক, এই ব্রিটিশ ড্রামা সিরিজ খুবই খুবই বিখ্যাত। 2010 থেকে 2017 তে হয়েছিল শার্লক, 9.1 IMDb র্যাঙ্কিং, কেউ চাইলে দেখতে পারো, খুবই খুবই ইন্টারেস্টিং। এবং দিস ইজ আ মডার্ন অ্যাডাপ্টেশন অফ দ্য শার্লক, মানে জেনারেলি শার্লক হোমস ভিক্টোরিয়ান ইংল্যান্ডে লোকেটেড, মানে 1880 শুরুর দিকের ইংল্যান্ডে লোকেটেড। এই শার্লক কিন্তু একদম 2010 সালের ইংল্যান্ডে লোকেটেড। ফলে খুবই ইন্টারেস্টিং ওয়েতে এই টিভি সিরিজটা দেখানো হয়েছিল। ফলে ডিটেকটিভ ফিকশনে এই শার্লক হোমস বলো, তারপরে আরো একজন বিখ্যাত গোয়েন্দা রয়েছেন যার নাম হচ্ছে এরাকুল পয়রো, লেখা হচ্ছে, লেখা হয় হারকিউল পয়রো, কিন্তু উচ্চারণটা এরাকুল পয়রো, ফ্রেঞ্চ উচ্চারণ HERCULEPOIROT, পয়রোট নয় পয়রো। হারকিউল পয়রো ইজ আ বেলজিয়ান ডিটেকটিভ ক্রিয়েটেড বাই দ্য ব্রিটিশ রাইটার অগাথা ক্রিস্টি। অগাথা ক্রিস্টি এই ফ্রেঞ্চ ক্যারেক্টারটাকে ক্রিয়েট করেন। এবং তোমরা অগাথা ক্রিস্টির কি পড়ছো? ফলে শার্লক বলো, পয়রো বলো, এরা হচ্ছে বিখ্যাত ব্রিটিশ গোয়েন্দা। বাংলা তো আমাদের কম নেই, কিডিটি, ফেলুদা, ব্যোমকেশ। হ্যাঁ, ব্যোমকেশ তৈরি হচ্ছে 1940-1950 এই সময়, যখন দেশ ভাগ হচ্ছে সেই সময়কার একটা কনটেক্সটে। মাথায় রাখতে হবে যে গোয়েন্দা গল্প হয়তো মার্ডার নিয়ে, গোয়েন্দা গল্প হয়তো ভায়োলেন্স নিয়ে, হয়তো ব্লাড নিয়ে, বাট দ্যাট উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট ইজ দ্য সোশ্যাল কনটেক্সট অফ দিস কাইন্ড অফ ডিটেকটিভ স্টোরিজ। এটা কিন্তু সমাজ থেকেই উঠে এসছে, এবং সেই সমাজের যে ব্যাকগ্রাউন্ড, সেই সমাজের ব্যাকগ্রাউন্ড কিন্তু এই ডিটেকটিভ ফিকশন খুব ইম্পর্টেন্ট। ফেলুদা লেখা হচ্ছে কোন সময়? ফেলুদা লেখা হচ্ছে কোন সময়? কোন আইডিয়া রয়েছে কারুর? বলো, বলা উচিত। এই তোমরা ফেলুদা পড়োনি নাকি? আমি কিন্তু অজ্ঞান হয়ে পড়ে যাবো যদি সত্যি তোমরা ফেলুদা না পড়ে থাকো। পড়া উচিত, পড়ে ফেলতে হবে। সবকটা উপন্যাসই, সবকটা উপন্যাস যদি সম্ভব নাও হয়,
37টা উপন্যাস রয়েছে। প্রদোষচন্দ্র মিত্র ফেলুদার গোয়েন্দাগিরি দিয়ে শুরু হচ্ছে। সোনার কেল্লা খুবই বিখ্যাত, যেটা নিয়ে মানে হয়েছে, এবং বাদশাহী আংটি আরো মানে একদম প্রথম দিককার লেখা। ফেলুদা মোটামুটি সিরিজ শুরু হচ্ছে, বা ফেলুদার জন্ম 1938 সালে, ফেলুদা মোটামুটি লেখা শুরু হচ্ছে ওই 1945-1960-এর দশকে ফেলুদা খুব পপুলার হচ্ছে। এবং মাথায় রাখতে হবে সেই সময়ে আমাদের পার্টিশন চলছে। পার্টিশন মানে কি? আমাদের দেশ দুটো ভাগে বিভক্ত হচ্ছে, পার্টিশন, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স, এগুলো প্রত্যেকটাই ফেলুদার কাহিনীকে খুব ভীষণভাবে প্রভাবিত করছে, পার্টিশন অফ বেঙ্গল, ঠিক আছে। ফলে ফলে সেই সমাজের যে কন্টেম্পোরারি যে ক্রাইমগুলো, সেই যে একটা খারাপ সমাজ যেখানে পার্টিশনের মতো একটা খারাপ জিনিস হচ্ছে, মাথায় রাখতে হবে ভারতবর্ষের, আমরা পরে পার্টিশন ফিকশন নিয়ে পড়বো, ভারতবর্ষের পার্টিশন এমন একটা হিস্টোরিক্যাল ঘটনা যেখানে 2 মিলিয়ন পিপল মানে 20 লক্ষ মানুষ গট ডিসপ্লেসড, এবং তার মধ্যে অলমোস্ট বলা হয় যে নিয়ার অ্যাবাউট 2 লাখ পিপল ডাইড, প্রায় 2 লক্ষ মানুষের মৃত্যু ঘটে এই ভয়ঙ্কর ঘটনা। এবং এইগুলোর প্রত্যেকটা প্রভাব যেরকম ব্যোমকেশের মধ্যে আছে, ফেলুদার মধ্যেও অল্প অল্প আমরা তার প্রভাব দেখতে পারি বিভিন্ন জায়গাতে। ফলে যে কোনো গোয়েন্দা গল্প যেখান থেকে উঠে আসে, দ্যাট ইজ দ্য সোসাইটি, সেটা কি? সেটা হচ্ছে সেই সময়কার সমাজ ব্যবস্থা, তার যে পচা গলা, এই পচে যাওয়া গলে যাওয়া যে সমাজের প্রভাব, সেটা কিন্তু এই প্রত্যেকটা গোয়েন্দা গল্পের মধ্যে পড়ে। সেই গোয়েন্দাকেও সেই সমাজের ডাক্তার হতে হয়, সে তিনি সেই সমাজের যে খারাপ দিকগুলো সেগুলো চোখে আঙুল দিয়ে আমাদের মতো, তোমার আমার মতো মানুষের সামনে তুলে ধরেন। সেজন্য গোয়েন্দা গল্প কেবলমাত্র সাসপেন্স বা থ্রিলারের কিন্তু গল্প নয়, এটা কিন্তু ইটস অলসো আ স্টোরি, ইটস আ সোশ্যাল ডকুমেন্ট, এটা সমাজের একটা কাহিনীর ডকুমেন্ট আমরা বলতে পারি। বলো, পরিষ্কার হয়েছে? এবং পাওয়ারপয়েন্ট লেটারও সেরকম একটা সমাজেরই সেই সেই পচে যাওয়া গলে যাওয়া সভ্যতার একটা ডকুমেন্ট হিসেবে কাজ করছে। আমাদের কিন্তু সেই দিকটা কিন্তু একটু বুঝতে হবে। এবং এবং পাওয়ারপয়েন্ট লেটার সেখান থেকে ব্যতিক্রম নয়। ফেলুদাই বলো, ব্যোমকেশই বলো, শার্লক হোমসই বলো, হেরকুল পোয়ারোই বলো, দে আর রিপ্রেজেন্টেটিভ অফ দেয়ার ওন সোসাইটি, তারা তাদের সেই নির্দিষ্ট সমাজের প্রতিনিধি। সেই সমাজের ঘটে যাওয়া খারাপ ঘটনাগুলো তারা অ্যাজ আ সোশ্যাল ডক্টর, একজন সামাজিক ডাক্তার হিসেবে তারা এক্সামিন করছে, ডায়াগনোমোস করছে এবং অ্যানাটোমাইজ করছে, ডিসেকশন করে দেখছে তার ভেতরে খুলে সমাজের পচে যাওয়া গলে যাওয়া অবস্থাটা কি অবস্থায় রয়েছে। ফলে সেই পার্সপেক্টিভ থেকে আমাদেরকে এই গোয়েন্দা গল্পগুলোকে গোয়েন্দার মতো করেই পড়তে হবে। আশা করছি সবাইকে আমি মোটামুটি গোয়েন্দা গল্পের বেসিক ব্যাপারটা বোঝাতে পেরেছি। তাহলে গোয়েন্দা গল্প জেনারেলি 2 প্রকারের হতে পারে ধরন, একটা হচ্ছে সাসপেন্স বা একটা হচ্ছে থ্রিলারের দৃষ্টিভঙ্গি দিয়ে, আর একটা হচ্ছে হুডানিট, কে খুনটা করেছে সেই দৃষ্টিভঙ্গি দিয়ে বা কে ক্রাইমটা করেছে। আমাদের যে গল্প পার্লয়েন্ট লেটার, এই গল্পটা এই প্রথম জনরার মধ্যে পড়ছে, দ্যাট ইজ সি থ্রিলার অর সাসপেন্স। কারণ আমরা জানি যারা গল্পটা পড়েছ, এই যে পার্লয়নিং অফ দ্য লেটার, যে লেটার চুরি করাটা কে করেছে সেটা আমরা প্রথম থেকেই জানি, কিন্তু কিভাবে মিস্টার ডুপিন বা দুপং এই ব্যাপারটাকে ধরবেন, কেমন করে এই ভদ্রলোককে তিনি মানে বেসিক্যালি শাস্তি দেবেন, সেই সেই জিনিসটা নিয়ে কিন্তু এই সাসপেন্স বা থ্রিলার। দিস ইজ নট আ স্টোরি অফ দ্য হুডানিট, এখানে প্রথম থেকে এটা স্পষ্ট যে পুলিশও জানে যে এই ক্রাইমটা কে করেছে। ফলে দ্য পার্লয়েন্ট লেটার ইট ফলস অন দ্য জনরা অফ দ্য সাসপেন্স অর থ্রিলার। বলো পরিষ্কার কিনা? এবার আমরা চলে আসছি
একদম সরাসরি গল্পে। আমরা জানি দ্য পারলোয়েন ক্রিয়েটেড ইজ আ শর্ট স্টোরি রিটেন বাই দ্য আমেরিকান অথর এডগার অ্যালান পো অ্যান্ড ইট ইজ হিজ থার্ড ডিটেকটিভ স্টোরি ফিচারিং দ্য ফিকশনাল সি অগাস্ট ডিউপিন। আর অন্য দুটো গল্প কি কি? একটা বিখ্যাত গল্প আছে দ্য মার্ডার্স ইন দ্য রিউ মর্গ, এটা একটা অত্যন্ত ভায়োলেন্ট স্টোরি, যেখানে রিউ মর্গ, মর্গ মানে বুঝতেই পারছো যেখানে মৃতদেহ রাখা হয় আর কি, বেসিক্যালি এই রিউ মর্গের গল্প এবং দ্য মিস্ট্রি অফ মেরি রজে, এই দুটো এবং এটা তিন নম্বর গল্প দ্য পারলোয়েন লেটার। অ্যান্ড দিস স্টোরিজ আর কনসিডার টু বি ইম্পর্টেন্ট আর্লি ফোর রানার্স অফ দ্য মডার্ন ডিটেকটিভ স্টোরি। মানে কি আর্লি ফোর রানার্স অফ দ্য মডার্ন ডিটেকটিভ স্টোরি? ফোর রানার্স মানে F-O-R-E-R-U-N-N-E-R, forerunner মানে আগে, ফোর মানে তো আগে, মানে কি বলবো, ফোর মানে আগে, forerunner মানে মানে আর্লি প্রেসেস, yes একদম প্রথম দিককার সন্তান আমরা বলতে পারি। মানে বেসিক্যালি দিস পার্টিকুলার শর্ট স্টোরিজ পেভ দ্য ওয়ে ফর দ্য লেটার ম্যাচিউর ফিকশন, পরবর্তীকালে আরো বেটার, আরো আরো ভালো গোয়েন্দা গল্পের দিকে এই যে গোয়েন্দা গল্পগুলো আমাদেরকে এগিয়ে দিয়েছিল, মানে অনেকটাই সময়ের আগে। এটা লেখা হচ্ছে 1845, মানে 1844 এই সময় লেখা হচ্ছে, আর শার্লক হোমস অ্যাপিয়ার করছে এর প্রায় 40-42 বছর বাদে 1887। মানে বুঝতে পারছো হোমস এর আগে, মানে হোমস কে বলা হয় ওয়ান অফ দ্য মানে আর্লিয়েস্ট ডিটেকটিভস অফ ভিক্টোরিয়ান ইংল্যান্ড, তারও 40 বছর আগে, মানে অনেকটাই আগে। তাহলে এডগার অ্যালান পোকে আমরা গোয়েন্দা উপন্যাসের অনেকেই জনক বলে, একদম প্রথম দিককার গোয়েন্দা উপন্যাসের মানে তিনি জন্ম দেন বলে এডগার অ্যালান পোকে বলা হয়। এডগার অ্যালান পো কিন্তু একজন আমেরিকান রোম্যান্টিক রাইটার, মানে ব্রিটেনে যেরকম রোম্যান্টিক পিরিয়ড শুরু হচ্ছে 1798 থেকে, আমেরিকা তো শুরু হচ্ছে ওই 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 1800-1810, এবং এডগার অ্যালান পোর জন্ম 1809 সালে। রোম্যান্টিক পিরিয়ড বলতে কিন্তু কেবলমাত্র ভালোবাসা নয়, আমরা পরবর্তীকালে যখন রোম্যান্টিক পিরিয়ড কাকে বলে তাই নিয়ে ফোর্থ সেমিস্টারে পড়বো। রোম্যান্টিসিজম মানে হচ্ছে আ কাইন্ড অফ ইনক্লাইনেশন ফর দ্য পাস্ট, আ কাইন্ড অফ ইনক্লাইনেশন ফর দ্য মিস্ট্রি, আ কাইন্ড অফ ইনক্লাইনেশন ফর দ্যাট হুইচ ইজ টেরিবল, ভয়ঙ্কর কিছু, এমন কিছু যেগুলোকে নেচার বা প্রকৃতি কন্টেন করতে পারছে না, ধরে রাখতে পারছে না, এত ক্ষমতাশালী কিছু, এই সবকিছুকেই রোম্যান্টিক বলা যেতে পারে। সেজন্য ড্রাকুলা, ড্রাকুলাকে তোমরা জানো, ড্রাকুলা হচ্ছে এক ধরনের প্রিন্স বা এক ধরনের সফিস্টিকেটেড অ্যারিস্টোক্রেটিক রাজবংশের একজন মানুষ, যিনি রক্ত খেতে পছন্দ করেন সুন্দরী মহিলাদের এবং অন্যদের, এইটা কিন্তু এই রোম্যান্টিক জনরার মধ্যেই পড়ছে। মানে ব্রডলি যদি আমরা বলি এই যে গোস্ট ফিকশন বা ইত্যাদি, এগুলো কিন্তু রোম্যান্টিসিজমেরই বিভিন্ন দিক। যদি তোমরা সার্চ করো গথিক বলে, GOTHIC, গথিক, গথিক আর্কিটেকচার, আর্কিটেকচার বলে যদি সার্চ করো, এই বিরাট বড় বড় যে ক্যাসেলের ছবি আসবে এগুলো প্রত্যেকটাই গথিক আর্কিটেকচার, ঠিক আছে? এই যে টার্ম গথিক, এই টার্মটা প্রথম আর্কিটেকচারে ঘটে, কিন্তু পরবর্তীকালে যে টার্মটা খুব বেশি পরিমাণে বিখ্যাত হয় সেটা কিন্তু গথিক আর্কিটেকচার নয়, সেটা হচ্ছে গথিক লিটারেচার। গথিক লিটারেচার কি? গথিক লিটারেচার বেসিক্যালি গথিক ফিকশন, বেসিক্যালি এক ধরনের হরর ফিকশন, এক ধরনের ভূতের গল্প, যেটা বেসিক্যালি ডেভেলপ করে ওই রোমান্টিক পিরিয়ড 1764-এ হোরেস ওয়ালফোলের লেখা দ্য ক্যাসেল অফ অটরান্টো, যেখানে হরর, ডেথ, রোম্যান্স এই ধরনের লেখা মানে প্রাধান্য পাচ্ছে। মেরি শেলির ফ্র্যাঙ্কেনস্টাইন বিখ্যাত উপন্যাস 1818 সালে, পরবর্তীকালে আমরা পড়ব। ফ্র্যাঙ্কেনস্টাইন ইজ দ্য স্টোরি অফ ডক্টর ভিক্টর ফ্র্যাঙ্কেনস্টাইন, যেখানে তিনি মৃতদেহ থেকে আর একটা মানুষ তৈরি করছে, একটা মনস্টার তৈরি করছে। এইগুলো কিন্তু প্রত্যেকটাই এই হরর স্টোরির মধ্যে পড়ছে, এবং হরর স্টোরি কিন্তু বেসিক্যালি যেখানে যে সময় পপুলারাইজড হচ্ছে সেটা হচ্ছে এই আর্লি 19th century, 1809 মানে 19th century, একটা করে সেঞ্চুরি এগিয়ে থাকে, 1800-1900 মানে 20th century। এই সময়ে এই এডগার অ্যালান পো, যে ভদ্রলোক যে ছবি দেখতে পাচ্ছ, তিনি আমেরিকান রাইটার, পোয়েট, এডিটার, লিটারারি ক্রিটিক,
তিনি 1809 থেকে 1849 এর মধ্যে বেঁচেছিলেন। তিনি এই যে টেলস অফ দ্য মিস্ট্রি, একটু রহস্য উপন্যাস, অ্যান্ড দ্য এলিমেন্টস অফ দ্য ম্যাকাবার, MACABRE, ম্যাকাবার মানে কি তুই জানো? ম্যাকাবার মানে, ম্যাকাবার মানে আ স্টোরি উইথ আ ঘাস্টলি অ্যাটমসফিয়ার, একটু ভৌতিক বা আধা ভৌতিক পরিবেশে যে গল্প লেখা হয় তাকে বলা হয় ম্যাকাবার, MACABRE। ম্যাকাবার মিনস হ্যাভিং দ্য কোয়ালিটি অফ আ গ্রিম অ্যান্ড ঘাস্টলি অ্যাটমসফিয়ার, তাকে বলা হয় ম্যাকাবার। না জানলে একটু লিখে নেবে শব্দগুলো, তাহলে ম্যাকাবার মানে হচ্ছে গ্রিম এবং ঘাস্টলি অ্যাটমসফিয়ার, তাকে ম্যাকাবার বলা হয়। এই ম্যাকাবার গল্প বা মিস্ট্রির গল্প বা গোয়েন্দা উপন্যাস, এই এমনকি সায়েন্স ফিকশন পর্যন্ত এই ধরনের লেখা কিন্তু এডগার অ্যালান পো লিখতে খুবই স্বাচ্ছন্দ্য ছিলেন। অত্যন্ত বিখ্যাত আমেরিকান রাইটার, মানে মানে সেই সময়ের ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস রাইটার্স ছিলেন এই এডগার অ্যালান পো। অ্যালান পো প্রচুর লেখা লিখেছেন, তার মধ্যে প্রচুর পোয়েট্রি রয়েছে, প্রচুর তোমার শর্ট স্টোরি রয়েছে, খুবই বিখ্যাত শর্ট স্টোরি দ্য ব্ল্যাক ক্যাট, দ্য কাস্ক অফ অ্যামন্টিল্যাডো, দ্য ডিসেন্ট ইন টু দ্য মেইল স্টর্ম, এরকম বিখ্যাত প্রচুর লেখা আছে। কিন্তু আমাদের সিলেবাসে যে লেখাটা সেটি হচ্ছে দ্য পার্লোয়েন্ট লেটার। ফলে এডগার অ্যালান পোর জন্ম 1809, এডগার অ্যালান পো ডাইড অন 1849। হি ওয়াজ অ্যান আমেরিকান রাইটার, পোয়েট, এডিটর, লিটারারি ক্রিটিক। হি ইজ বেস্ট নোন ফর হিজ পোয়েট্রি, শর্ট স্টোরিজ অ্যান্ড হিজ টেলস অফ মিস্ট্রি অ্যান্ড ম্যাকাবার। গোয়েন্দা উপন্যাস, তার সঙ্গে সঙ্গে ভূতের গল্প, তার সঙ্গে সঙ্গে এক ধরনের অলৌকিক পরিবেশ তৈরি করা, তার সঙ্গে সঙ্গে সায়েন্স ফিকশন মানে কল্পবিজ্ঞানের গল্প, এই ধরনের লেখা লিখতে তিনি খুবই পপুলার ছিলেন। তিনি আমেরিকান রোম্যান্টিসিজমের সেন্ট্রাল এক্সপোনেন্ট বলা যেতে পারে। বলো, পরিষ্কার হয়েছে কিনা? বেশ, আমরা মোটামুটি কাকে ডিটেকটিভ ফিকশন বলে, কত ধরনের ডিটেকটিভ ফিকশন হয়, এবং তার সঙ্গে সঙ্গে এডগার অ্যালান পো যিনি লিখেছেন এবং এই গল্পের যিনি সেন্ট্রাল প্রোটাগনিস্ট অগস্ট দুপো, এদের সম্পর্কে বেসিক ইনফরমেশন সবই মোটামুটি জানলাম। কাকে গথিক ফিকশন বলে সেটাও জানলাম। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এই গল্পটা আমি তোমাদের একটা স্টাডি মেটেরিয়াল দিয়ে দেবো, মানে আমি এটা তৈরি করেছি, এটা এটা সম্ভবত ড্রাইভে দেওয়া আছে, তাও আমি দিয়ে দেবো একবার। এটা হচ্ছে বেসিক্যালি এই এই পার্লোয়েন্ট লেটারের উপরে এর সামারি আছে, এবং তার সঙ্গে সঙ্গে যে ইন্টারপ্রিটেশন, এই যে অ্যানালিসিস, সেটাও এই এই তোমার কি বলে স্টাডি মেটেরিয়ালের মধ্যে রয়েছে। ফলে বেসিক ইনফরমেশন, দিস পার্টিকুলার শর্ট স্টোরি ফার্স্ট অ্যাপিয়ার্ড ইন দ্য গিফট, আ ক্রিসমাস অ্যান্ড নিউ ইয়ার্স প্রেজেন্ট ফর 1845। তখনকার দিনে তো যেরকম আমাদের পূজা বার্ষিকী বেরোয়, ওদের ক্রিসমাসের বই বেরোত, দ্য গিফট বলে, গিফট হচ্ছে ক্রিসমাস এবং নিউ ইয়ারের প্রেজেন্ট হিসেবে ব্যবহার করা হতো। 1845 সালে এই বই পাবলিশড হয়, এবং এটা পরবর্তীকালে এডগার অ্যালান পোর যে কালেকশন টেলস বাই এডগার অ্যালান পো সেখানে পাবলিশড হয়। ফলে এটা পাবলিশড হচ্ছে, প্রথম পাবলিশ হচ্ছে 1844-এ। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটু এই যে গল্পটি, এই গল্পটির সামারিটাই, সামারিটা খুবই সহজ, এই সামারির দিকে একটু নজর রাখার চেষ্টা করব। বলো, এখন অবধি কারোর কোনো মনের মধ্যে কনফিউশন আছে কিনা? বলো, কারোর কোনো প্রশ্ন আছে? নেই প্রশ্ন? তাহলে আমরা একটু সামারিতে যাই, একটু পড়ে নিই কি বেসিক্যালি কি নিয়ে লেখা হচ্ছে শর্ট স্টোরিটা, নাকি বলো? হ্যাঁ স্যার। বেশ, আজকে আমরা সামারিটা পড়ে নিচ্ছি, পরের দিন আমরা যেটা করব সেটা হচ্ছে মানে টেক্সটার দিকে যাব। আজকে বেসিক্যালি ছোট করে আমরা একটু সামারির দিকে নজর দিচ্ছি, খুবই সহজ সামারি, খুব জটিল গল্প নয়, আমি আগেই বলেছি প্রথম দিককার গোয়েন্দা উপন্যাস, ফলে খুব বেশি কমপ্লেক্সিটি নেই এই গল্পের মধ্যে। দিস ইজ দ্য স্টোরি অফ
পার্লয়েন্ট লেটার, পার্লয়েন্ট মিন্স স্টোলেন, চুরি করা, চুরি করা চিঠির গল্প। সো ইন এ স্মল রুম ইন প্যারিস অ্যান আননেমড ন্যারেটর হু অলসো ন্যারেটস দ্য মার্ডার্স অফ দ্য ইন দ্য রিউ মর্গ সিটস কোয়াইটলি উইথ হিজ ফ্রেন্ড সি অগাস্ট ডিউপিন। আমরা প্রথমেই বুঝতে পারলাম এই গল্পের যিনি ন্যারেটর হি ইজ অ্যাকচুয়ালি নট দ্য সেন্ট্রাল প্রোটাগনিস্ট। সো দ্য ন্যারেটর অফ দ্য শর্ট স্টোরি ইজ ডিফারেন্ট ফ্রম দ্য প্রোটাগনিস্ট। যেরকম ভাবে যে কোনো গোয়েন্দা উপন্যাসে যিনি উপন্যাসের কথক বা যিনি উপন্যাসের মূল গল্পাকার তিনি কিন্তু উপন্যাসের মূল চরিত্র হয় না। ফেলুদা যে উপন্যাসের মূল লেখককে, কে ফেলুদের উপন্যাসটা লিখছে বলো, কে লিখছে? তোপসে। তোপসে, অ্যাবসলিউটলি ব্রিলিয়েন্ট। কে বললো? আমি অনন্যা। অনন্যা, বেশ। সো ন্যারেটর ফেলুদের ক্ষেত্রে ইট ইজ তোপসে। একই রকম ভাবে আমরা যদি ব্যোমকেশ দেখি, ব্যোমকেশের ন্যারেটর কে? ব্যোমকেশের ন্যারেটর অজিত। অজিত হচ্ছে ন্যারেটর, বেসিক্যালি যারা গোয়েন্দার অ্যাসিস্ট্যান্ট তারা এই গল্পের ন্যারেটর হয়। ন্যারেটর আর অথর কিন্তু এক নয়। অথর যিনি গল্পটা লিখছেন, পাবলিশড অথর, আমরা জানি যে ফেলুদার গল্প লিখছেন সত্যজিৎ রায়, তাই তো? আমরা জানি যে ব্যোমকেশ লিখছে, ব্যোমকেশ কে লিখছে? ব্যোমকেশ কে লিখছে? না বলতে পারলে না আমি অজ্ঞান হয়ে পড়ে যাব। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। শরদিন্দু বন্দ্যোপাধ্যায় লিখছেন ব্যোমকেশ, মানে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট মানে কালেকশন অফ স্টোরিজ ইন বেঙ্গলি লিটারেচার। অবশ্যই অবশ্যই যদি কেউ না পড়ে থাকো, ব্যোমকেশ সমগ্রটি কিনে পড়ো, বেশি দাম নয়, 500 টাকা। লাইব্রেরিতে যাও, যে কোনো লাইব্রেরিতে পাবে ব্যোমকেশ সমগ্র, কিনে ফেলো। এবং ওই রকম মানে বিশেষ করে সজারুর কাঁটা এবং অন্যান্য উপন্যাস ওই রকম মানে অ্যাট্রাকটিভ জিনিস তুমি পাবে না। তোমরা যদি, তোমাদের যদি এক্ষুনি পড়ার ইচ্ছা, আমি এটা করছি, তোমাদের গ্রুপে আমাকে এবার মনে করাবে, আমি পিডিএফটা দিয়ে দেবো, ঠিক আছে? আমাকে মনে করাবে, আমি পুরো পিডিএফটাই দিয়ে দেবো, ঠিক আছে? ফলে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ব্যোমকেশ কিন্তু খুবই খুবই আকর্ষণীয়, মানে 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 তোমাকে পুরো একদম মানে আঠার মতো করে আটকে রাখবে। শরদিন্দু বাবু তুঙ্গভদ্রের ত্রিডে, তারপরে তুমি সন্ধ্যার মেঘ, এরকম উপন্যাসও লিখেছেন, হিস্টোরিক্যাল ফিকশন অনেক লিখেছেন আর কি। 1899 থেকে 1970 মারা যান, ওয়ান অফ দ্য ফাইনেস্ট বেঙ্গলি স্টোরি রাইটার আর কি। বলিউড থেকেও, বলিউডেও লেখালেখি করেছেন আর কি। তো যাই হোক, তো শরদিন্দু বন্দ্যোপাধ্যায় লিখছেন ব্যোমকেশ, এর ফলে অথার অথার কিন্তু ডিফারেন্ট ন্যারেটারের থেকে, তাই তো? শরদিন্দু, ফলে অথার আর ন্যারেটার কিন্তু এক নয়। এবং এই অথার ন্যারেটারের পরে যিনি রয়েছেন তিনি হচ্ছেন মেন সেন্ট্রাল ক্যারেক্টার, ক্যারেক্টার। এক্ষেত্রে এটা ব্যোমকেশ হতে পারে, ব্যোমকেশ হতে পারে, এক্ষেত্রে শার্লক হতে পারে। শার্লক হোমস উপন্যাসটা কে লিখছে, মানে ন্যারেটার কে? ন্যারেটার হচ্ছে ওয়াটসন, সহকারী, জেনারেলি গোয়েন্দার সহকারীরা লেখে। এই গল্পে গোয়েন্দার যে সহকারী তার কথা নাম মেনশন করা নেই, হি ইজ এন আননেমড ন্যারেটর, তার নাম মেনশন করা নেই। তার সঙ্গে কনভারসেশন হচ্ছে এই গল্পের যে সেন্ট্রাল প্রোটাগনিস্ট অগাস্ট দুপোঁ বা ডিউপিনের, কিন্তু তাকে একবার ওই গল্পে মেনশন করা নেই। ফলে একটা ছোট্ট রুম প্যারিসে, প্যারিস, প্যারিস কোথায় লোকেটেড? লন্ডন? না, প্যারিস লোকেটেড ফ্রান্সে। লন্ডন হচ্ছে ইংল্যান্ডের রাজধানী, প্যারিস হচ্ছে ফ্রান্সের রাজধানী, ঠিক আছে? ফলে ইন এ স্মল রুম ইন প্যারিস একটা আননেমড ন্যারেটর বসে বসে, যিনি মার্ডার্স অফ দ্য রিউ মর্গ বলেছেন, তিনি তার বন্ধু অগাস্ট দুপোঁর সঙ্গে বসে আছেন। অ্যান্ড হি পন্ডার্স দ্য মার্ডার্স ইন দ্য রিউ মর্গ, এবং সে এই আগের যে গল্পটা, রিউ মর্গের গল্প নিয়েই সে ব্যস্ত। সে বলছে যে কিরকম ভয়ঙ্কর মার্ডার হয়েছিল, যেখানে ডুপিন অ্যাকচুয়ালি সলভ দ্য স্টোরি, যেখানে ডুপন অ্যাকচুয়ালি গল্পটাকে, গল্পটার যে মূল যে মার্ডারকে দুপো বলে দিয়েছিল। এই সময় মোসিউর জি, আচ্ছা এই মোসিউর শব্দটা ইজ এ ফ্রেঞ্চ ওয়ার্ড, আমরা জানি যে মশাই, বাংলায় এটা মশাই বলি বা ইংলিশে এটা মিস্টার বলি আমরা। কিছু বলছো? বলো। স্যার কে বলে মনে? এক্স্যাক্টলি, স্যার কে বা মহাশয় কে বা মিস্টার কে,
এই অর্থে বোঝাতে কিন্তু এই মসিওর শব্দটাকে ইউজ করা হয়। স্পেলিংটা খেয়াল রাখো, মনসিওর MONSIEUR, মনসিওর জি, জি বলেছে কারণ পুরো নামটা তিনি মেনশন করেননি। আমরা বলি না মিস্টার এক্স, মিস্টার ওয়াই, এরকম অনেক ক্ষেত্রে আমরা ইউজ করি যখন আমরা নামটাকে মেনশন করতে না চাই। এই সময় মনসিওর জি, হু ইজ দ্য প্রিফেক্ট অফ দ্য প্যারিস পুলিশ, এই প্রিফেক্ট হচ্ছে বেসিক্যালি একটা পজিশন, প্রিফেক্ট মানে একটা অফিসিয়াল পোস্ট বা একটা একটা কোনো একটা জায়গাকার অফিসারকে বলা হয় প্রিফেক্ট, প্যারিস পুলিশের একটা অফিসার, পিআরই এফিসিটি, প্রিফেক্টের এক্সাক্ট মিনিং আমরা দেখে নেব। প্রিফেক্ট মানে হচ্ছে আ চিফ অফিসার, ম্যাজিস্ট্রেট অর রিজিওনাল গভর্নর ইন সার্টেন কান্ট্রিজ। ইচ ডিপার্টমেন্ট ইজ গভর্ন বাই আ প্রিফেক্ট অ্যাপয়েন্টেড বাই দ্য প্রেসিডেন্ট, যে কোনো ডিপার্টমেন্টে ধরা যাক লালবাজারের এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট বা লালবাজারের আইন শৃঙ্খলা ডিপার্টমেন্ট, তার যে হেড, আমরা বলি না লালবাজারের হোমিসাইড ডিপার্টমেন্টের ডিসি কে ফোন দাও, ডিপার্টমেন্টাল কমিশনারকে ফোন দাও, তো এই ধরনের অফিসারকে আমরা মোটামুটি বলতে পারি প্রিফেক্ট, পিআরই এফি সিটি। রিজিওনাল অফিসার, হ্যাঁ রিজিওনাল অফিসারকে তোমরা প্রিফেক্ট বলতে পারো, 19 পর বলছে অবশ্যই, প্রিফেক্ট ইজ আ রিজিওনাল অফিসার। সো মনসিওর জি, আ রিজিওনাল অফিসার অফ দ্য প্যারিস পুলিশ, অ্যারাইভস হ্যাভিং ডিসাইডেড টু কনসাল্ট দুপোয়েন্ট, তিনি আবার এসছে দুপোর সঙ্গে কোন একটা বিষয় নিয়ে কথা বলতে, একটা খারাপ ঘটনা ঘটেছে এটা বোঝাই যাচ্ছে। And the prefect presents a case that is almost too simple. That uttonto sadharon case prefect dilo, case ta ki basically a letter has been taken from the royal apartment. Royal apartment mane raj sabha ba rajar kono ekta apartment theke, eta mane basically thora jak Buckingham Palace jekhane raja ra thake, shei mane jayga theke ekta letter hariye geche. The police know who has taken it, police jane je ke niyeche, মিনিস্টার ডি, নামটা বলছে না, নামের প্রথম অক্ষর দিয়েছে, একটা মন্ত্রী চুরি করেছে এমন একটা চিঠি, যে চিঠি যদি রিভিল হয়ে যায় তাহলে একটা স্ক্যান্ডালাস ব্যাপার হবে। মনে করা যাক, আমি এক্সাম্পল দিচ্ছি যে সেই রাজসভার যিনি রাজা, যে ক্রাউন প্রিন্স, তার সঙ্গে কারোর একটা অ্যাফেয়ার আছে, এবার এরকম একটা ইম্পর্টেন্ট গভর্নমেন্ট অফিসিয়াল মিস্টার ডি, মিনিস্টার ডি, মন্ত্রী ভদ্রলোক, তিনি একটা চিঠি চুরি করেছেন যেটা একটা স্ক্যান্ডেলাস জিনিসপত্র আছে, কিন্তু রিভিল হয়ে গেলে সাংঘাতিক ব্যাপার হবে। এই চিঠিটাকে খুঁজে বার করার দায়িত্ব প্রিফেক্ট দিতে এসেছেন তাকে, মিস্টার অগাস্ট দুপকে। And according to the prefect, a young lady possesses the letter which contains the information that could harm a powerful individual. Originally, এই যে চিঠিটা ছিল একটা লেডির ছিল, সেই লেডি এই চিঠিটার তার তিনি মালিক, যার মধ্যে which contains information that could harm a powerful individual, এর অত্যন্ত একটা ক্ষমতাবান মানুষকে হার্ম করতে পারে। When the young lady was first reading the letter, the man whom it concerned came into the royal apartments. Not wanting to arouse his suspicion, she put it down on a table next to her. যেটা ঘটে, এই young lady যখন চিঠিটা প্রথমবার পড়ছিলেন, তখন এই মানুষটি, যে মানুষটাকে নিয়ে চিঠিটা, তিনি ওখানে এসেছিলেন এবং তার যাতে সন্দেহ না জাগে, not wanting to arouse his suspicion, পাশের টেবিলে তিনি এই চিঠিটা রাখেন। এবং এই সময় দ্য সিনিস্টার মিনিস্টার ডি, সিনিস্টার মানে হচ্ছে যিনি ভিতরে ভিতরে অত্যন্ত ন্যারো, যিনি অলওয়েজ কনস্পায়ারিং, তিনি কি করেন, দেন ওয়াকড ইন অ্যান্ড নোটেড দ্য লেটারস কন্টেন্টস, সে পাশ থেকে চিঠিটার ভেতরে কি লেখা আছে দেখে ফেলেন, পড়ে ফেলেন। কুইকলি গ্রাসপিং দ্য সিরিয়াসনেস অফ দ্য সিচুয়েশন, he produced a letter of his own that resembled the important letter. তিনি সেই মুহূর্তে আরেকটা চিঠি তৈরি করে ফেলেন যেটা এই একটা চিঠির মতোই দেখতে, পাশে রেখে দেন, দেখে মনে একই চিঠি। He left his own letter next to the original one as he began to talk about the Parisian affair. প্যারিস নিয়ে বিভিন্ন পলিটিক্যাল কথাবার্তা, বিভিন্ন কন্টেম্পোরারি সিচুয়েশনের কথাবার্তা তিনি বলতে আরম্ভ করেন। মহিলা বুঝতে পারেন না যে পাশে কি চিঠিটা রেখে দিয়েছে যেটা আসল চিঠি নয়। Finally, as he prepared to leave the apartment, he purposefully retrieved that lady's letter in place of his own apartment. ছাড়ার আগে তিনি কি করেন, লেডি চিঠিটা, মানে নিজের চিঠিটার বদলে লেডি চিঠিটা তিনি তুলে নিয়ে চলে যান। And now the prefect explains, the minister D possesses a great deal of power over the lady. এখন এই মিনিস্টার ডি কি করছে,
এই লেডিকে ব্ল্যাকমেল করছে এবং বলছে আমার কথা অনুযায়ী তোমাকে চলতে হবে। সিম্পল এন্ড প্লেন কেস অফ ব্ল্যাকমেলিং, এই কেস নিয়ে এই ভদ্রলোক, এই যে পুলিশের যে রিজিওনাল অফিসার প্রিফেক্ট, তিনি এসছেন দুপোর কাছে, ডিউপিনের কাছে, অগস্ট ডিউপিনের কাছে এই পুরো বিষয়টা বলার জন্য। বলো ক্লিয়ার কিনা, এখন অব্দি ক্লিয়ার কিনা? হ্যাঁ স্যার ক্লিয়ার। বেশ 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 বেশ, এবার যেটা ঘটছে, ডিউপিন আস্কস হোয়েদার দ্য পুলিশ হ্যাভ সার্চ দ্য মিনিস্টার্স রেসিডেন্স। ডিউপিন জিজ্ঞেস করলো, আগে দেখে নিলো যে পুরো ব্যাপারটা কোন জায়গায় হয়ে আছে, কি হয়েছে। তাহলে বললো তুমি এবার এসছে মেথোডোলজি অফ দ্য সলভিং দ্য ক্রাইম, কেমন করে ক্রাইমটাকে সলভ করবে তার মেথোডোলজি। ডিউপিন কি বলছে? ডিউপিন আস্কস হোয়েদার দ্য পুলিশ হ্যাভ সার্চ দ্য মিনিস্টার্স রেসিডেন্স, বলছে তুমি মন্ত্রীর বাড়িটা সার্চ করেছো তো, বেসিক যেটা মেথোডোলজি পদ্ধতি। Arguing that since the power of the letter derives from its being readily available, it must be in his apartment. বলছে দেখো, মানে যেহেতু চিঠিটা অত্যন্ত ক্ষমতাবান একটা চিঠি এবং এই যে মিনিস্টার ডি এর ক্ষমতাটার, ওই যে ব্ল্যাকমেলিং এর উৎসটার উৎস কি, যে চিঠিটা, তাহলে চিঠিটা তার কাছেই আছে এবং সেটা তার অ্যাপার্টমেন্টই আছে। এটি কুশ্চিন। The prefect responds that they have searched the minister's residence but have not located the letter. পুলিশ বললো আমরা সার্চ করেছি অন্য বিভিন্ন, নিজেদের মতো করে গেছি বিভিন্ন সময়, কিন্তু একবারও পাইনি মিনিস্টার রেসিডেন্স। অ্যাকচুয়ালি সার্চ ওয়ারেন্ট তো নিয়ে ওটাকে করা যাবে না, কারণ ওটা এমন একটা লেটার যেটা যদি পাবলিক হয়ে যায় তাহলে লেডি বিপদে পড়বে, তাহলে আলাদা পাবলিক ওয়ারেন্ট নিয়ে এটাকে সার্চ করা যাবে না। অ্যান্ড রিকাউন্টস দ্য সার্চ প্রসিডিওর ডিউরিং হুইচ দ্য পুলিশ সিস্টেম্যাটিক্যালি সার্চ এভরি ইঞ্চ অব দ্য হোটেল, যেখানে রয়েছেন ওই ভদ্রলোক মিনিস্টার ডি, তার হোটেলের যে অ্যাপার্টমেন্ট সেটাকে প্রত্যেকটা ইঞ্চ সার্চ করেছে। ইন অ্যাডিশন দ্য লেটার কুড নট বি হিডেন অন মিনিস্টার্স বডি বিকজ দ্য পুলিশ হ্যাভ সার্চড হিম অ্যাজ ওয়েল, বলছে পুলিশ তার দেহকেও সার্চ করেছে, অফিসিয়ালি সার্চ করার চেষ্টা করেছে কিন্তু পাইনি এরকম কোনো চিঠি। দ্য প্রিফেক্ট মেনশনস দ্যাট হি ইজ উইলিং টু সার্চ লং অ্যান্ড হার্ড বিকজ দ্য রিওয়ার্ড অফার্ড ইন দ্য কেস ইজ সো জেনারাস, এবং প্রিফেক্ট বলল যে মানে রিজিওনাল পুলিশ যে তিনি অনেক সার্চ করতে প্রস্তুত, কারণ এই কেসের যে রিওয়ার্ড এটা খুবই জেনারাস, অনেক অঙ্কের টাকা দেয়া হবে। এন্ড আপন ডিউপিনস রিকোয়েস্ট দ্য প্রিফেক্ট রিডস ইন আ ফিজিক্যাল ডেসক্রিপশন অফ দ্য লেটার, এবং দুপুরের মধ্যে আমাকে বলো যে চিঠিটাকে দেখতে কেমন, তার শারীরিক গঠন কিরকম, চিঠিটারও একটা দেখতে আছে তো যে কি কালারের পাতায় লেখা হয়েছে, এবং সেটাকে বললো অফিসার। অ্যান্ড ডিউপিন সাজেস্ট দ্যাট দ্য পুলিশ সার্চ এগেন, বললো আরেকবার সার্চ করো। এরপরে এক মাস কেটে গেল, ওয়ান মান্থ লেটার, ডিউপিন অ্যান্ড ইজ দ্য ন্যারেটর আর এগেইন সিটিং টুগেদার হোয়েন দ্য প্রিফেক্ট ভিজিটস। এক মাস বাদে ডিউপিন এবং দ্য ন্যারেটর আবার বসে রয়েছে, এমন সময় প্রিফেক্ট আরেকবার এলো। অ্যান্ড দ্য প্রিফেক্ট অ্যাডমিটস দ্যাট হি ক্যানট ফাইন্ড দ্য লেটার, প্রিফেক্ট বললো যে আমি চিঠিটা কিছুতেই খুঁজে পাচ্ছি না। ইভেন দো দ্য রিওয়ার্ড হ্যাজ ইনক্রিজ, রিওয়ার্ড ইনক্রিজ করা হয়েছে এবং নাও দ্য রিওয়ার্ড ইজ 50,000 ফ্র্যাঙ্ক, ফ্র্যাঙ্ক হচ্ছে প্যারিসিয়ান মানি, ফ্রান্স ফ্রেঞ্চ মানি। প্রিফেক্ট বলল এটা বাড়িয়ে 50,000 ফ্র্যাঙ্ক করা হয়েছে টু এনি ওয়ান হু অবটেইনস দ্য লেটার ফ্রম হিম, যে মিনিস্টার ডি এর কাছ থেকে চিঠিটা যে খুঁজে দিতে পারবে তাকে 50,000 ফ্র্যাঙ্ক রিওয়ার্ড করা হবে। ডিউপিন টেলস হিম টু রাইট এ চেক ফর দ্যাট অ্যামাউন্টস অন দ্য স্পট, ডিউপিন বললো এক্ষুনি আমাকে চিঠিটা তুমি লিখে দাও, মানে ওই ওই অ্যামাউন্টটা আমাকে চেকে লিখে দাও, তাহলে আমি দেখছি। আপন রিসিপ্ট অফ দ্য চেক, ডিউপিন হ্যান্ডস ওভার দ্য লেটার, সঙ্গে সঙ্গে ডিউপিন চিঠিটা তাকে দিল। অ্যান্ড দ্য প্রিফেক্ট রাশেস অফ টু রিটার্ন টু ইটস রাইটফুল ওনার, কেস সলভড। প্রিফেক্ট সঙ্গে সঙ্গে এই চিঠিটাকে রাশ করে তাড়াতাড়ি করে তার ওনারকে ফেরত দিতে গেল। এইবার ডিউপিন উইল এক্সপ্লেন হাউ হি অবটেইনড দ্য লেটার, মানে আগে কেসটা সলভ করে দিয়ে কেমন করে পুরো বিষয়টা ঘটেছে সেটা ডিউপিন এবারে বলবে। মানে এখানে বেসিক্যালি কিন্তু এই যে ভদ্রলোক ডিউপিন, আগে থেকে পুরো ঘটনাটা ঘটে গেছে, ডিউপিন পুরোটাকে বলবে যে কেমন করে হয়েছে। এখানে কিন্তু আগে থেকে এই যে চিঠিটার যে মানে মানে কে বেসিক্যালি চুরি করেছে মিনিস্টার ডি, এটা খুবই পরিষ্কার, কিন্তু কোন মেথডোলজিতে ধরেছে, কোন ক্রিমিনাল মেথডোলজিতে ডিউপিন ধরলো, ডিডাকশনের মেথোডোলজি দিয়ে কেমন করে ধরলো এবং কেমন করে চিঠিটা উদ্ধার করলো, রেস্টোর করলো,
তার গল্প হচ্ছে এই আমাদের বেসিক্যালি সেইটার গল্প হচ্ছে আমাদের দ্য পার্লোয়েন্ট ডেকার। কেউ একটা প্রশ্ন করেছে ডিউপিন কি সেন্ট্রাল ক্যারেক্টার, অফকোর্স ডিউপিন ইজ দ্য সেন্ট্রাল ডিটেকটিভ, সেন্ট্রাল প্রোটাগনিস্ট অফ দিস পার্টিকুলার ফিকশন, অফ দিস পার্টিকুলার শর্ট স্টোরি। সি অগস্ট ডিউপিন, এই যে ভদ্রলোকের নাম যাকে স্ক্রিনে দেখছো, তিনি হচ্ছেন এই রেসিওসিনেশনের মেন জনক। রেসিওসিনেশন মানে মানে রেসিওসিনেশন হচ্ছে এক ধরনের জনরা, মানে বেসিক্যালি আমি আমি পিছন দিক থেকে ক্যালকুলেট করছি, মানে আমি আমি দেখছি যে কে খুনটা করেছে। রেসিওসিনেশনের মানে হচ্ছে রিজনিং বা কনশিয়াস ডেলিবারেট ইনফারেন্স। ইনফারেন্স মানে কি? পিছন দিক থেকে ক্যালকুলেট করা, কিভাবে আমি ব্যাপারটা ধরতে পারবো সেটাকে আমি যখন ইনফার করছি তাকে বলা হয় ইনফারেন্স। ইজ দ্য অ্যাক্টিভিটি অফ প্রসেস অফ দ্য রিজনিং। ফলে রেসিওসিনেশন মানে হচ্ছে রিজনিং। তোমরা যেরকম চাকরির পরীক্ষায় ভার্বাল অ্যান্ড নন ভার্বাল রিজনিং করো, সেরকম এখানেও ভদ্রলোক ডিউপিন এক ধরনের রিজনিং করছেন, করে বার করছেন কেমন করে এই বিষয়টা ঘটেছে। এবার কেমন করে ডিউপিন বার করলো তার গল্পটা হচ্ছে বাকি অর্ধেক। ডিউপিন অ্যাডমিটস দ্যাট দ্য পুলিশ আর স্কিলড ইনভেস্টিগেটর্স অ্যাকর্ডিং টু দেয়ার ওন প্রিন্সিপাল। ডিউপিন বললো যে পুলিশরা কিন্তু ভালো ইনভেস্টিগেটর, তারা স্কিল্ড ইনভেস্টিগেটর, তাদের নিজস্ব প্রসেস রয়েছে, নিজস্ব প্রিন্সিপাল রয়েছে। কিন্তু ডিটেকটিভদের একটা অন্য ধরনের গেম খেলতে হয়। তিনি একটা বিশেষ ধরনের পদ্ধতির কথা বললেন। হি এক্সপ্লেইনস দিস রিমার্ক বাই ডিসক্রাইবিং আ ইয়াং বয় প্লেয়িং ইভেন অ্যান্ড অড। ইভেন অ্যান্ড অড বলে ইউরোপিয়ানদের একটা গেম হয়। ইভেন অ্যান্ড অড গেমটা কি? ইন দিস গেম ইচ প্লেয়ার মাস্ট গেস হোয়েদার দ্য নাম্বার অফ থিংস ইউজুয়ালি টয়েজ হেল্ড বাই অ্যানাদার প্লেয়ার ইজ ইভেন অর অড। মানে বেসিক্যালি তোমার সামনে অনেকগুলো খেলনা লেখা থাকবে, তুমি চোখ বুঝবে এবং আর একটা বাচ্চা ছেলে সেই খেলনার মধ্যে থেকে বেশ কয়েকটা খেলনা লুকিয়ে রাখবে এবং সেই খেলনার সংখ্যাটা ইভেন না অড, মানে যৌগিক না মৌলিক, সেটাকে গেস করতে হবে। যে তুমি সাতটা খেলনা লুকিয়ে রেখেছো নাকি নটা নাকি পাঁচটা নাকি কুড়িটা, এটা কি করে গেস করবে? এটা গেস করার একমাত্র উপায় ডিউপিন বলবে, ইফ দ্য গেসার ইজ রাইট হি গেটস ওয়ান অফ দ্য টয়েজ, যে জিতবে সে একটা করে খেলনা পাবে। ইফ হি ইজ রং হি লুজেস আ টয় অফ হিজ ওন, যদি হেরে যায় তাহলে একটা করে খেলনা সে পাবে। অ্যান্ড দ্য বয় হুম ডিউপিন ডিসক্রাইবস প্লেস দ্য গেম ওয়েল বিকজ হি বেসেস হিজ গেসেস অন দ্য নলেজ অফ হিজ অপোনেন্ট, এবং সে তার গেসগুলো করছে তার অপোনেন্ট, তার যে বিপক্ষে দাঁড়িয়ে রয়েছে তার যে নলেজ, তার যে মুখের এক্সপ্রেশন, তার যে ফেসিয়াল এক্সপ্রেশন, তার উপর ভিত্তি করে। ফলে ডিউপিন বলার চেষ্টা করছেন যেখানে মিনিস্টার ডি, মানে অনেক সময় আমরা বলি না ডিটেকটিভ ফিকশনে যে একজন ক্রিমিনালকে ধরতে গেলে ক্রিমিনাল যেভাবে ভাবছে পুলিশকে সেভাবে ভাবতে হবে, পুলিশকে ক্রিমিনাল হতে হবে ক্রাইম সলভ করার জন্য। সো হি ফেসেস ডিফিকাল্টি, হি ইমিটেটস দ্য ফেসিয়াল এক্সপ্রেশন অফ হিজ অপোনেন্ট অ্যাজ দো টু আন্ডারস্ট্যান্ড হোয়াট হি থিঙ্কস অ্যান্ড ফিলস। তাকে ইমিটেট করতে হবে, তাকে একই জিনিস করতে হবে তার যে অপোনেন্ট, তার যে বিপক্ষে যে দাঁড়িয়ে রয়েছে। এই অড এবং ইভেন নাম্বারের এই যে টয় গেম, এইটার অ্যালিউশন দিয়ে তিনি বলছেন এই অপোনেন্ট কি ভাবছে এবং কি চিন্তা করছে সেটাকে বুঝতে গেলে তোমাকে অপোনেন্টের মাথার মধ্যে ঢুকতে হবে। সো উইথ দিস নলেজ হি অফেন গেসেস কারেক্টলি, এই নলেজ দিয়ে সে অনেক সময় সঠিক সঠিক সিদ্ধান্তে উপনীত হয়। অ্যান্ড ডিউপিন আর্গুস দ্যাট দ্য প্যারিস পুলিশ ডু নট ইউজ দিস স্ট্র্যাটেজি অ্যান্ড দে আর ফোর কুড নট ফাইন্ড লেটার। প্যারিস পুলিশ ক্রিমিনালদের মতো করে ভাবতে পারেনি, সেই জন্য সঠিক জায়গায় পৌঁছতে পারেনি। দ্য পুলিশ থিঙ্ক ওনলি টু টুক ফর আ লেটার ইন প্লেসেস হোয়্যার দে দেমসেলভস মাইট হাইড ইট। পুলিশ কি ভেবেছে? ভেবেছে কোথায় এই লেটারটা তারা নিজেরা যদি চুরি করতো কোথায় হাইড করতো সেইটা ভেবেছে। ভেবেছে বলেই তারা খুঁজে পায়নি, তারা বিছানা, তারা বিছানার তলাতে সমস্ত কঠিন কঠিন জায়গায় সার্চ করেছে, সহজ জায়গাটাই ভালো করে দেখেনি। ফলে পুলিশ থিঙ্ক ওনলি টু লুক ফর আ লেটার ইন প্লেসেস হোয়ার দে দেমসেলভস মাইট হাইড ইট। পুলিশ দেখেছে সেই সমস্ত জায়গাতে যেখানে তারা নিজেরা লুকিয়ে রাখতে পারত, তারা দেখেনি এই মিনিস্টার ডি কোথায় লুকিয়ে রাখতে পারে, তার মনের ভিতরে ঢুকতে পারেনি। একটা বিখ্যাত গান আছে, তোমার মনের ভিতর যাই চামড়া পোড়ার গন্ধ পাই।
মানে ক্রিমিনালের মন জানতে গেলে তার মনের ভিতর ঢুকে তার চামড়া পোড়ার গন্ধ পেতে হবে, তবে গিয়ে সে বড় ক্রাইম সলভার হবে। সো ডিউপিন আর্গুস দ্যাট দ্য মিনিস্টার ডি ইজ ইন্টেলিজেন্ট এনাফ নট টু হাইড দ্য লেটার ইন দ্য নুকস অ্যান্ড ক্র্যানিজ অফ দ্য অ্যাপার্টমেন্ট। নুকস অ্যান্ড ক্র্যানিজ মানে এমন জায়গাতে যেখানে পাওয়া কঠিন, এরকম জায়গাতে রাখেনি। এক্স্যাক্টলি ওয়ার দ্য পুলিশ ফার্স্ট ইনভেস্টিগেট, যেখানে জেনারেলি পুলিশ ইনভেস্টিগেট করে। হি ডিসক্রাইবস টু দ্য ন্যারেটর গেম অফ পাজলস ইন হুইচ ওয়ান প্লেয়ার ফাইন্ডস এ নেম অন আ ম্যাপ অ্যান্ড টেলস দ্য আদার প্লেয়ার টু ফাইন্ড ইট অ্যাজ ওয়েল। আমরা এখন ছোটবেলায় খেলেছি অনেকবার, আমরা ম্যাপের মধ্যে একবার দেখলাম কোন একটা জায়গার নাম, দেখে বললাম খুঁজে দে বাকু, বাকু হচ্ছে আজারবাইজানের রাজধানী। তারপরে আর একটা প্লেয়ার খুঁজতে আরম্ভ করলো। এবার মানে জেনারেলি একটা প্লেয়ার কি করে, ওই প্লেয়ারের চোখটাকে ফলো করে যে কোথায় গেছে, কিন্তু সে ম্যাপে যেখানে দামটা বলছে আগে দেখে নিয়েছে ভেনেজুয়েলা। এবার তোমায় খুঁজতে হবে ভেনেজুয়েলা কোথায়, সে কিন্তু অলরেডি দেখে নিয়েছে কোথায়, সে কিন্তু মানে শেষে দেখেনি। লোকে কি করে, শেষ যে চোখে যে জায়গাটা দেখেছে সেটাই খোঁজার চেষ্টা করে। ফলে মিনিস্টার ডি এর এই গেমের সঙ্গে তিনি তুলনা করছেন এই গেম অফ দ্য পাজল, যেখানে ওয়ান প্লেয়ার ফাইন্ডস এ নেম অন আ ম্যাপ অ্যান্ড টেলস দ্য আদার প্লেয়ার টু ফাইন্ড ইট অ্যাজ ওয়েল। এবার অ্যামেচার, যারা অ্যামেচার হয়, অ্যামেচার মানে কি, এ এম এ টি ইউ আর, যারা নিজের মানে কি বলবো নিজের জন্য করে, মানে প্রফেশনাল একটা অ্যামেচার মানে পেড, হু আর নট পেড। এক্স্যাক্টলি, হু আর নট পেড। প্রফেশনাল এন্ড অ্যামেচার দুটো স্পেসিফিক ক্যাটাগরি। প্রফেশনাল এর অপোজিট হচ্ছে অ্যামেচার, একটা হচ্ছে পেশাদার আর একটা হচ্ছে অপেশাদার, যারা পেশাদার নয়। সো অ্যামেচার যারা, যারা খুব বেশি এক্সপার্ট নয়, সেজ ডিউপিন, পিক দ্য নেমস উইথ দ্য স্মলেস্ট লেটার। যারা অ্যামেচার তারা ছোট 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 নামগুলোকে খোঁজে, এবং এই এই ম্যাপের ক্ষেত্রে। And according to the Dupin's logic, the hardest names to find are actually those that stretch broadly across the map because they are so obvious. Ebong ei Dupin er mote sobtheke shokto kon gulo je gulo ekdom map er opore mane puro map jure lekha ache tara jak amra jani bole tara jak Prashanto Mahasagor eta kintu khuje bar kora jodi ki je keu na jane khuje bar kora mushkil karon gulo puro map jure ache tara yara choto choto player তারা একদম কাছাকাছি খোঁজে, একদম যে ছোট্ট দুটো অক্ষর তিনটে অক্ষর আমি বললাম, একটা বড় প্লেয়ার কঠিন প্লেয়ার তারা কিন্তু ম্যাপ জুড়ে এমন একটা জিনিস খুঁজে দিল, খুঁজতে বললো, এটা খুঁজে পাওয়া খুব মুশকিল হবে। ধরা যাক স্ক্যান্ডিনেভিয়া, স্ক্যান্ডিনেভিয়া হচ্ছে তিনটে দেশ মিলিয়ে ডেনমার্ক সুইডেন আর নরওয়ে। তোমায় স্ক্যান্ডিনেভিয়ান উপকূল খুঁজতে গেলে খুব মানে ভালো করে পুরোকে দেখতে হবে, তাহলে খুঁজে পাবে না। ফলে ডিউপিন কিন্তু এখানে আমাদের মাথায় রাখতে হবে এই যে পার্টিকুলার ছোট গল্পে কিন্তু পার্লয়েন্ট লেটার ইজ নট অ্যাবাউট অ্যাকচুয়ালি এনি মার্ডার মিস্ট্রি, এটা কিন্তু মার্ডার মিস্ট্রি নয়। এবং এখানে কিন্তু গোয়েন্দার মানে কি বলবো, গোয়েন্দার মারপিট বা গোয়েন্দার অ্যাকশন প্ল্যান এইসব কিচ্ছু নেই। এখানে গোয়েন্দার মেথডোলজি আছে, কেমন করে গোয়েন্দা চিন্তা ভাবনা করছে। এবং এই যে গোয়েন্দার চিন্তা ভাবনা, এরকম একটা টেক্সট 1845 সালে লেখা হচ্ছে, সত্যি ভাবা যায় না। এই যে এই পার্টিকুলার শর্ট স্টোরি দ্য পার্লয়েন্ট লেটার, এই নিয়ে পরবর্তীকালে প্রচুর লেখালেখি হয়েছে। অনেক বড় বড় ফিলোসফার আমরা দেখবো, জাক লাকা, জাক দেরিদা, তারা কিন্তু এই লেখা নিয়ে লিখেছেন। কেন কেন এই লেখা এই ধরনের ফিলোসফারদের অ্যাট্রাক্ট করেছেন, কারণ এই লেখার স্টাইল বা মেথডোলজিটা আলাদা। এটা এই এই পার্টিকুলার শর্ট স্টোরিটা, একটা গোয়েন্দা কেমন করে চিন্তা করে, একটা গোয়েন্দা কেমন করে ভাবে, তার মনের ভিতরে, তার স্ট্রিম অফ দ্য কনসিয়াসনেস এর ভিতরে যাওয়ার চেষ্টা করেছে। আমরা এই গল্পটা শেষ করবো, একেবারে শেষে চলে এসেছি আমরা। এবং উইথ দিস গেম ইন মাইন্ড ডিউপিন কি করেছিল, ডিউপিন রিকাউন্টস টু ভিজিট হি মেড টু দ্য মিনিস্টার্স অ্যাপার্টমেন্ট। ডিউপিন মিনিস্টারের অ্যাপার্টমেন্টে গিয়েছিল এবং গিয়ে কি করেছিল তার বর্ণনা ডিউপিন দেবে। আফটার সার্ভেইং দ্য মিনিস্টার্স রেসিডেন্স, Dupin notices a group of visiting cards hanging from the mantelpiece. Mantelpiece মানে কি বলতে পারবে? What is mantelpiece? Antique. বলছো কি বলছো, বলো বলো বলো। Antique. এক ধরনের structure of the wood, antique বলতে পারো, যেটা basically fireplace এর কাছে ঝোলে, মানে fireplace এর উপরে থাকে, তাকে বলে mantelpiece। আমি যদি দেখাই, so this is a mantelpiece. এই fireplace এর উপরে এই যে জিনিসটা আছে, এই যে বইপত্র, অ্যান্টিক জিনিসপত্র বলতে পারো,
It's a structure of wood, marble, or stone above and around the fireplace. A fireplace upore je structure ta take mantle piece bola hoy. Mone thakbe to? So self type. Self type. Fireplace upore je self type je rakha hoy, oi or upore jinish potro rakhe. Shekhane mantle piece e besh koyekta visiting card jhul chilo mane rekhe diyecho. এই ভিজিটিং কার্ডের মতো করে লেটারটাকে মুড়ে ওখানে রেখে দিয়েছে, বুঝতে পারেনি। এবার ওখানেই ও দেখেছে, ও ঠিক চোখে পড়েছে, আর লেটার অ্যাকম্পানিজ দেম, ওখানে একটা চিঠিও এরকম ভিজিটিং কার্ডের মতো করে আছে। ইট হ্যাজ আ ডিফারেন্ট এক্সটেরিয়ার দ্যান দ্য প্রিভিয়াসলি ডিসক্রাইবড বাই দ্য প্রিফেক্ট, বাট ডিউপিন অলসো অবজার্ভস দ্যাট দ্য লেটার অ্যাপিয়ার্স টু হ্যাভ বিন ফোল্ডেড ব্যাক অন ইট সেলফ। এবং ডিউপিন দেখলো এটা এক্সটেরিয়ারটা, মানে এটার সামনেটা অনেকটা আলাদা, যেরকম আমাদের প্রিফেক্ট বলেছিল তার থেকে আলাদা, কিন্তু বেসিক্যালি চিঠিটাকে ফোল্ড করে ওটার মধ্যে ঢুকিয়ে দিয়ে ব্যাক, মানে ওর ব্যাকটা সামনের দিকে রাখা হয়েছে। সো হি বিকামস শিওর দ্যাট ইট ইজ দ্য স্টোলেন ডকুমেন্ট, তিনি একদম শিওর হলেন যে এটাই হচ্ছে স্টোলেন ডকুমেন্ট। তিনি কিন্তু ডিউপিনের কাছে গেছেন এমনি দেখা করার জন্য, ডিউপিন কিন্তু এই মিনিস্টারের কাছে গেছে এমনি দেখা করার জন্য। সো ইন অর্ডার টু ক্রিয়েট আ রিজন ফর রিটার্নিং দ্য অ্যাপিয়ারেন্স, সে বুঝতে পেরেছে যে ওইখানেই ওটা আছে, এই ম্যান্টেল পিসেই লুকিয়ে রয়েছে। So in order to create a reason for returning to the apartment, he purposely leaves behind the snuff box. Snuff box মানে নশির কৌটো। নশি হ্যাঁ জাফিম। কৌটোকে snuff box বলা হয়। সেই নশির কৌটোটা তিনি রেখে গেলেন, মানে purposefully ইচ্ছে করে deliberately গেলেন। তারপর পরবর্তীকালে he will eventually can return back to the apartment, but ফিরতে পারেন apartment purposefully. And when he goes back the next morning to retrieve it, পরের দিনে সকালবেলা যখন সেটাকে retrieve করতে তিনি এলেন, he also arranges for someone to make a commotion outside the window while he is in the apartment. একটা লোককে ভাড়া করে রেখে দিয়ে এলো যে কি করবে, একটা commotion create করবে। commotion মানে একটা chaos, একটা disorderly situation, বাইরে থেকে প্যাপ প্যাপ horn দেবে, শব্দ করবে, দুম একটা বন্দুকের শব্দ করবে, যাতে সেই অবস্থায় মানে অদ্ভুত হয়ে ওই মিনিস্টার ডি দেখতে যান যে ওই জানলার কাছে কি হচ্ছে, অ্যাপার্টমেন্টের বাইরে কি হচ্ছে। তো একজনকে ফিট করে এলেন যিনি এই কমোশন তৈরি করবেন আউটসাইড দ্য উইন্ডো হোয়াইল হি ইজ ইন দ্য অ্যাপার্টমেন্ট। সো তিনি যখন অ্যাপার্টমেন্টের মধ্যে থাকবে, উইন্ডোর বাইরে কেউ এই গোলমালটা করবে। সো হোয়েন দ্য মিনিস্টার রাশেস টু দ্য উইন্ডো টু ইনভেস্টিগেট দ্য নয়েজ, যখন মিনিস্টার এই উইন্ডোর সামনে গেল ইনভেস্টিগেট করতে নয়েজটা, ডিউপিন রিপ্লেসেস দ্য স্টোলেন লেটার উইথ আ ফেক ফেক লেটার দিয়ে, যেরকম ভাবে মিনিস্টার চুরি করেছিল সেই মিনিস্টারের অস্ত্রেই মিনিস্টারকে বধ করলেন ডিউপিন। ওই স্টোলেন লেটারটাকে একটা ফেক লেটার দিয়ে তিনি রিপ্লেস করলেন। হি জাস্টিফাইজ হিজ ডিসিশন টু লিভ বিহাইন্ড অ্যানাদার লেটার বাই প্রেডিক্টিং দ্যাট দ্য মিনিস্টার উইল এম্বারাস হিমসেলফ হোয়েন হি অ্যাক্টস ইন রিলায়েন্স আপন দ্য লেটার হি ফলসলি বিলিভস হি স্টিল পোজেস। এটা কেন করলেন, তার উত্তরে ডিউপিন বললেন যে মিনিস্টারকে তো নিজেকে এম্বারাস করে, কেন, কারণ মিনিস্টারের মতে মিনিস্টার ভাববেন যে তার কাছে লেটারটা রয়েছে এবং তিনি ব্ল্যাকমেল করবেন, এমন সময়ে তিনি তাকে যখন বলা হবে ঠিক আছে লেটারটা দাও, তিনি দেখাতে পারবেন না, তিনি ফলসলি বিলিভ করবেন তার কাছে চিঠিটা আছে, কিন্তু আসলে তার কাছে চিঠিটা নেই। সো ডিউপিন রিমার্কস দ্যাট, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট রিমার্ক দিয়ে এই পার্টিকুলার শর্ট স্টোরিটা শেষ হচ্ছে। ডিউপিন রিমার্কস দ্যাট দ্য মিনিস্টার ওয়ান্স রংড হিম ইন ভিয়েনা and that he has pledged not to forget the insult. Ek minister ekbar Vienna te Italy er Vienna te Dupin ke shonge ekta kharap byabohar korechilen ebong seta Dupin bolen ni. And inside the fake letter, mane je fake letter ta Dupin rekhe eshe minister er barite, tate jol jol kore lekha ache, Dupin inscribes likhe diyechen ekta French poem that translates into English. যে ফ্রেঞ্চ পোয়েমটা ইংরেজিতে ট্রান্সলেট করলে কি দাঁড়ায়, দাঁড়ায় হচ্ছে সো বেনফুল স্কিম ইফ নট ওয়ার্দি অফ দ্য অ্যাট্রিউস ইজ ওয়ার্দি অফ দ্য থাইস্টেস। এতটাই খারাপ একটা ক্রাইম যেটা অ্যাট্রিউস কতটা করে ঠিক করেছে জানি না, কিন্তু থাইস্টেস করে ঠিকই করেছে, কারণ মেন ক্রাইমটা অ্যাট্রিউস করেছিল। তোমরা কি অ্যাট্রিউস এবং থাইস্টেসের গল্পটা জানো, জানো না তাই তো? এটা ঘটে, সেটা হচ্ছে অ্যাট্রিউস এবং থায়াস্টাস দুজনই গ্রিক মাইথোলজির ক্যারেক্টার।
সো ইট সাজেস্ট দ্যাট দুজনেই দুজনের ভাই আর কি বেসিক্যালি ইট সাজেস্ট দ্যাট দ্য রাইভালরি দ্যাট অ্যাকম্পানিজ ব্রাদারলি মাইন্ডস অ্যাট্রিউস এবং থাইস্টাস একে অপরের ভাই এবং তাদের মধ্যে যে প্রতিদ্বন্দ্বী সেই প্রতিদ্বন্দ্বীর ভয়ঙ্কর কাহিনী হচ্ছে এই থাইস্টাস এবং অ্যাট্রিউসের যে কাহিনী এটা ফ্রেঞ্চ ড্রামাটিস্ট সিব্রিলন তার 18th century ট্র্যাজেডি অ্যাট্রেই এট থাইস্টে মানে অ্যাট্রিউস অ্যান্ড থাইস্টাস এই কাহিনীর কথা বলে গেছিলেন বেসিক্যালি গল্পটা হচ্ছে থাইস্টাস সিডিউসেস দ্য ওয়াইফ অফ হিজ ব্রাদার অ্যাট্রিউস মানে বেসিক্যালি প্রথম যে অরিজিনাল ক্রাইমটা যে করে সে থাইস্টাস থাইস্টাস কি করে তার ব্রাদার অ্যাট্রিউসের স্ত্রীর সঙ্গে লিগাল ওয়াইফের সঙ্গে সে একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার করে ইন রিটালিয়েশন তার বিরুদ্ধে প্রতিরোধ করার জন্য মানে মানে সেটা প্রতিশোধ দেওয়ার জন্য অ্যাট্রিউস ভয়ঙ্কর কাহিনী এটা বহু পেন্টিং বহু স্কাল্পচারে রয়েছে অ্যাট্রিউস মার্ডার্স দ্য সন্স অফ দ্য থাইস্টাস থাইস্টাসের সন্তানগুলোকে খুন করে অ্যাট্রিউস অ্যান্ড সার্ভস দেম টু দেয়ার ফাদার অ্যাট আ ফিস্ট এবং তার নিজের ভাইকে মানে থাইস্টাসকে সেই সন্তানের মাংস খেতে দেয় Dupin implies that Thyestes deserves more punishment than Atreus. But এর মতে Dupin এর মতে Thyestes একটা ভয়ঙ্কর খারাপ কাজ করেছিল কারণ Atreus murders the sons of the Atreus একটা মারাত্মক খারাপ কাজ করেছিল Thyestes এর সন্তানদেরকে মেরে Thyestes কে খেতে দিয়েছিল কিন্তু Dupin এর মতে Thyestes বেশি ক্রাইম করেছিল than Atreus because he commits the original wrong she prathom wrong ta Atreus korechilo so in contrast Atreus's revenge is legitimate because it repays the original offense Atreus's je revenge ta tar sontan ke mere khete dewa ta seta legitimate tar karon ta ki karon original offense er eta chilo kebol matro uttor ebar ei niye to onek dhoroner ethical proshno uthte pare eta ki hote pare na ki je sontan ke khun kore tar kaka tar baba ke hete dicche এই যে ফর্ম অফ জাস্টিস এই যে ফর্ম অফ রিভেঞ্জ এটাকে বলা হয় রিট্রিবিউটিভ জাস্টিস রিট্রিবিউটিভ জাস্টিস রিট্রিবিউটিভ জাস্টিস মানে যদি তুমি আমাকে খুন করো তাহলে আমি তার বিপক্ষে আর একটা খুন করব এটাকে বলা হয় রিট্রিবিউটিভ জাস্টিস ইটস আ থিওরি অফ পানিশমেন্ট দ্যাট ওয়েন অ্যান অফেন্ডার ব্রেকস দ্য ল যখন অফেন্ডার যে আইন ভাঙছে justice requires that they suffer in return tumi jodi kono manush ke khun koro tale tomake ki deya hobe shasti tomake tomake capital punishment deya hobe tomake tomake phashi deya hobe eta hocche retributive justice and that the response to a crime is proportional to the offense ekta crime er response tar crime tar je offense shei offense er proportional hobe mane samanupatik hobe she jodi khun kore takeo khun kora hobe সে তাহলে অনেকেই বলতে পারে যে এটা একটা রিভেঞ্জ বাট অ্যাজ অপোজ টু দ্য রিভেঞ্জ রিট্রিবিউশন অ্যান্ড দাস রিট্রিবিউটিভ জাস্টিস ইজ নট পার্সোনাল রিভেঞ্জ কি রিভেঞ্জ পার্সোনাল হয় তুমি আমায় খুন করলে আমি তোমায় খুন করলাম কিন্তু রিট্রিবিউটিভ জাস্টিস রাষ্ট্র নেয় ব্যক্তি নেয় না মানে তুমি কাউকে রেপ করলে তুমি কাউকে খুন করলে তার বিপক্ষে ভারতবর্ষের সরকার তোমার ফাঁসি দিল দ্যাট ইজ রিট্রিবিউটিভ জাস্টিস ফলে এই গল্প শেষ হচ্ছে এই থাইস্টাস এবং অ্যাট্রিউস এর গল্প দিয়ে যেখানে অ্যাট্রিউস এর রিভেঞ্জ কে লেজিটিমেট বলছেন দুপন কারণ সেটা কেবলমাত্র এই অরিজিনাল ক্রাইম কে ক্রাইমের বিপক্ষে একটা রেসপন্স মাত্র বলো পরিষ্কার কিনা পরিষ্কার কিনা ইয়েস স্যার বেশ অ্যাট্রিউস অ্যাট্রিউস এবং থাইস্টাস কে আমরা একবার জাস্ট দেখে নেওয়ার চেষ্টা করব অনেকেই থাইস্টাস বা অ্যাট্রিউস কে গড অফ দ্য ওয়ার্ল্ড বলে হাউস অফ দ্য অ্যাট্রিউস নিয়ে প্রচুর গ্রিক ট্র্যাজেডি হয়েছে দিস ইজ অ্যাট্রিউস এই যে অ্যাট্রিউস was the king of the Mycenae Peloponnese the punjer son of Pelops ebong Hippodamia
এবং অ্যাগামেমননের বাবা, অ্যাগামেমনন হচ্ছে আমাদের ইলিয়াডের যে একজন অন্যতম শ্রেষ্ঠ রাজা, মানে যা যে বেসিক্যালি আক্রমণ করবে তোমার রোমকে, সে অ্যাগামেমননের বাবা হচ্ছে অ্যাট্রিউস। অ্যাগামেমনন এবং মেনেলাস দুজনেরই বাবা হচ্ছে অ্যাট্রিউস। অ্যাট্রিউস অ্যান্ড হিজ টুইন ব্রাদার থায়েস্টাস ওয়ার এক্সাইলড বাই দেয়ার ফাদার ফর মার্ডারিং দেয়ার হাফ ব্রাদার চিরিপাস ইন দেয়ার ডিজায়ার ফর দ্য থ্রোন অফ দ্য অলিম্পিয়া। অলিম্পিয়ার থ্রোনের জন্যই দুই ভাই থায়েস্টাস এবং অ্যাট্রিউস প্রথমে তার ভাইকে খুন করে, এবং পরে যেটা ঘটে সেই গল্প তো আমরা অলরেডি পড়লাম। অ্যাট্রিউস তার যে থায়েস্টাসের দুজন সন্তানকে তাকেও খুন করে, অন্যদিকে থায়েস্টাস অ্যাট্রিউসের স্ত্রীর সঙ্গে একটা এক্সট্রা ম্যারিটাল সম্পর্ক তৈরি করে। ফলে এই খারাপ মানে একে অপরের রিভেঞ্জের গল্প হচ্ছে এই থায়েস্টাস, এই এই বিখ্যাত ছবি যেখানে এই তার সন্তানকে তার খাবার হিসেবে দিয়েছে। এই ছবিটা প্রবাবলি এঁকেছিল আমাদের ক্যারাভিজিও। সো দিস ইজ দ্য মাইথোলজি অফ দ্য থায়েস্টাস অ্যান্ড অ্যাট্রিউস। এই হচ্ছে গল্প। এই গল্পের মধ্যে অনেক ধরনের সিম্বল রয়েছে। সিম্বল কি কি বারবার বলছি, এই গোয়েন্দা গল্প কিন্তু কেবলমাত্র গোয়েন্দা গল্প নয়, কেমন করে মেথডোলজি অফ দ্য ক্রাইম, কিভাবে এই ক্রাইমটা করা হয়েছে, সেই ক্রাইমটা কেমন করে করা হয়েছে তার জন্য গোয়েন্দা যেটা ভাবছে, মানে বেসিক্যালি পো কনসিডার দ্য পারলয়েন লেটার অ্যাজ ইজ বেস্ট ডিটেকটিভ স্টোরি। তার বেস্ট ডিটেকটিভ স্টোরি বলে নিজে পো নিজে কনসিডার করতেন। তার কারণটা কি? বিকজ ইট রিডিফাইন্স দ্য মিস্ট্রি জনরা। এই প্রথমবার মিস্ট্রি জনরার ডেফিনেশনটাকেই পাল্টে দেয়, বিকজ ইট টার্নস অ্যাওয়ে ফ্রম দ্য অ্যাকশন টুয়ার্ড দ্য ইন্টেলেকচুয়াল অ্যানালিস্ট। অ্যাকশন মানে মানে যেখানে একদম হাতে হাতে ক্রিয়া হচ্ছে, যেখানে মারপিট হচ্ছে, সেইগুলোর থেকে মানে এখানে অ্যাকশন নেই, অ্যাকশন না হয়ে ইন্টেলেকচুয়াল অ্যানালিসিসের দিকে অনেক বেশি এই প্রথমবার গোয়েন্দা গল্প ইন্টেলেকচুয়াল অ্যানালিসিসের দিকে কনসেন্ট্রেট করেছিল 1845 সালে, যেটা ভাবা যায় না। তাহলে সেই সময় নিরিখে এই গল্প অনেকটাই এগিয়ে। এর পরের দিন আমরা যেটা করব, আমাদের গল্পটি হচ্ছে মোটামুটি মানে 14 পাতার, আমরা মোটামুটি গল্পটিকে নিজেদের মতো করে অল্প অল্প স্কিপ করে পড়তে আরম্ভ করবো, যাতে আমরা টেক্সটটা শেষ করি। এবং এই নিয়ে অনেক ক্রিটিকের অনেক বক্তব্য আছে এই গল্প নিয়ে, সেটা আমরা বলতে আরম্ভ করব। তো এর পরের দিনের জন্য, পরের দিন আমরা শুরু করব এই গল্পের টেক্সট রিডিং। বলো পরিষ্কার কিনা মোটামুটি? হ্যাঁ স্যার পরিষ্কার, সবার পরিষ্কার মোটামুটি? হ্যাঁ স্যার। বেশ ঠিক আছে, আমি বলে দেবো কালকে অথবা পরশু দিনকে আমরা আবার আসবো এই গল্পটি শেষ করতে। আজকে আপাতত আমরা রেকর্ডটা বন্ধ করছি।